আজকের ব্লগটি শুরু করব লামাহাট্টা ইকো পার্ক থেকে। আর আমাদের ডেস্টিনেশন সকলের প্রিয় দার্জিলিং। আগের পর্বে দেখিয়েছি লাভা স্মিথ ভিউ পয়েন্ট থেকে লামাহাট্টা যাওয়ার পথে সমস্ত সড়ক পথের দৃশ্য, পেশক ভিউ পয়েন্ট, পেশক বাজারের এখন করোনা পরিস্থিতি কি অবস্থা, আর লামাহাট্টা ইকো পার্কে সময় কাটানোর দুর্দান্ত সব অভিজ্ঞতা। বৃষ্টি মাথায় নিয়েই আমরা যাত্রা শুরু করলাম দার্জিলিং এর উদ্দেশ্যে। লামাহাট্টা থেকে দার্জিলিং এর দূরত্ব প্রায় 21 কিলোমিটার। আপনারা দার্জিলিং থেকেও একদিনের জন্য সাইট সিন করে নিতে পারেন। লামাহাট্টা ইকো পার্ক, পেশক, লাভা স্মিথ ভিউ পয়েন্ট, তাকদা, এছাড়াও আশেপাশের আরও অনেক অফবিট জায়গাগুলি। এখন চলে এলাম লামাহাট্টা বাজারে। সামনেই দেখতে পাচ্ছেন রাস্তার ডান দিকে বেশ কিছু ঘরবাড়ি আছে, দোকানও আছে, কিন্তু এই কোভিডের জন্য দোকানগুলো সবই এখন বন্ধ। আর রাস্তার বাম দিকে নানা ধরনের গাছগাছালিতে ভরা আর সারি সারি পাইনের গাছ। লামাহাট্টা ইকো পার্ক থেকে পেশক রোড ধরে মাত্র 3 কিলোমিটার গেলেই পড়বে একটি দুর্দান্ত ভ্যালি। অবশ্যই ভ্যালিটি আমরা দেখব এবং আপনাদেরও দেখাবো। তাহলে চলুন, দেখা হচ্ছে ভ্যালিতেই। এই ভ্যালিটা দেখতে পাচ্ছেন, এই ভ্যালিটার নাম হচ্ছে 6 মাইল ভ্যালি। সুন্দর একটি চায়ের বাগান আছে এবং পাইন গাছ দিয়ে ঘেরা এই সুন্দর চায়ের বাগানটি, এবং অসাধারণ লাগছে চারিপাশে মেঘ। একটু আগেই বৃষ্টি হয়েছিল, যার জন্যে ভালোই লাগছে দেখতে, আরও প্রাকৃতিক সৌন্দর্যটা আরও বেড়ে গেছে বৃষ্টিটা হওয়ার জন্যে। পাহাড় মানে পাহাড়ে যদি একটু বৃষ্টি হয় তাহলে পাহাড়ের সৌন্দর্য অনেক গুণই বেড়ে যায়। আপনারা এদিকে আসলে অবশ্যই একটু দাঁড়িয়ে এই ভ্যালিটি দেখে যাবেন, দুর্দান্ত লাগবে আর দুর্দান্ত দুর্দান্ত সব ফটো উঠবে। অবশ্যই এখানে দাঁড়িয়ে কিছু ফটো শ্যুট করতেই পারেন। দূরের ভিউ সেরকম কিছুই দেখা যাচ্ছে না, শুধুই মেঘ আর মেঘ। ফাঁকা রাস্তা, লোকজন সেরকম চোখে পড়ছে না, মনে হচ্ছে গভীর অরণ্যের মধ্যে দিয়ে ছুটে চলেছি সামনের দিকে। অ্যালার্ট টুডে, অ্যালাইভ টুমোরো, জায়গাটা বেশ ভালো লাগলো তাই একটু দাঁড়ালাম। জং
জঙ্গলের রাস্তা শেষ করে এবার চলে এলাম একটি শহরের মধ্যে। শহরটি বেশ অনেকটাই লম্বা। রাস্তার দুই ধার দিয়ে রয়েছে ছোট বড় অনেকগুলি ঘরবাড়ি। এইসব অঞ্চলগুলি মূলত লেপচা জনজাতির বসবাস। এখানে এলে দেখতে পাবেন পুরুষ মহিলারা উভয় নানা ধরনের কাজের সাথে যুক্ত। কঠোর পরিশ্রম করে তারা তাদের জীবিকা নির্বাহ করছে। दार्जिलिङ सिधा है यहाँ से कन्फ्युज हो जाएगा। एक तो सिलगढी जाने रास्ता पकड़ता है लेफ्ट पे, जैसे टोय ट्रेन वाला रास्ता है ना, ट्रेन का हाँ पहुँचे एकदम राइट राइट मुड़ी। অনেকে বলে থাকে যে এই বর্ষাকালে পাহাড় ভ্রমণ করা উচিত নয়, কিন্তু আমি মনে করি বর্ষাকালে যে পাহাড়ের সৌন্দর্য সেটা সত্যি মানে অপূর্ব অপূর্ব। যারা আপনারা এখনো বর্ষাকালে পাহাড় ভ্রমণ করেননি, তবে আমি বলবো আপনারা একবার বর্ষাকালে পাহাড়ে আসবেন, দুর্দান্ত লাগবে আপনাদের, দুর্দান্ত। বৃষ্টির পরে পাহাড়ের যে ওয়েদারটা এত সুন্দর পরিষ্কার হয়ে যায়, যা দেখতে সত্যি অসাধারণ। ওয়াও, এই যে পাহাড়টা দেখা যাচ্ছে, এই পাহাড়ের উল্টো দিকেই দার্জিলিং শহর। চারিপাশে সেই মেঘ, সেই কুয়াশা। আমরা প্রায় দার্জিলিং শহরের কাছাকাছি চলে এসেছি।
আমার ডান দিকে দেখতে পাচ্ছেন বাতাসিয়া লোক। আজকে আর ঢুকব না, আগামীকাল টাইগার হিল থেকে ফেরার পথে অবশ্যই ঢুকব। আপনারা সাথে থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখুন সামনের দৃশ্য, বৃষ্টি থামার পর নীল আকাশে ভেসে বেড়ানো সাদা মেঘ ও পাহাড়ের যে সৌন্দর্য ফুটে ওঠে তা সত্যি মানে ভাষায় প্রকাশ করা যাবে না, সেটা বলে বোঝানো অসম্ভব। আমরা প্রায় দার্জিলিং স্টেশনের কাছাকাছি চলে এসেছি, আর কয়েক মিনিট গেলেই আমরা পৌঁছে যাব দার্জিলিং স্টেশনে। বৃষ্টি ভেজা রাস্তা আর রাস্তার একধারে টয় ট্রেনের ট্র্যাক, দেখতে দেখতে পৌঁছে গেলাম দার্জিলিং স্টেশনে। এই স্টেশনটি মূলত টয় ট্রেনের জন্য জনপ্রিয়তা লাভ করেছে। এই স্টেশন থেকে টয় ট্রেন শিলিগুড়ি অবধি চলাচল করে। দার্জিলিং হিমালয়ান রেল ভারতীয় রেল কর্তৃক পরিচালিত। 1879 থেকে 1881 সালের মধ্যবর্তী সময়ে এটি নির্মিত হয় এবং এই রেলপথের দৈর্ঘ্য 86 কিলোমিটার বা 53 মাইল। ১৯৯৯ সালে ইউনেস্কো দার্জিলিং হিমালয়ান রেলকে বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত করে এবং 2005 সালে নীলগিরি পার্বত্য রেলকেও এর সঙ্গে বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত করা হয়। দার্জিলিং পৌঁছাতে পৌঁছাতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গেল। চারিদিকে দেখুন লাইট জ্বলে উঠছে, দার্জিলিং শহরটাকে বেশ ভালো লাগছে। চারিদিকে শুধু লাইট আর লাইট আর বৃষ্টি ভেজা রাস্তা। এবার হোটেল খোঁজার পালা, আজকে আমরা দার্জিলিংয়েই নাইট স্টে করব। Thank you.
রুমটা 800 টাকা করে লাগবে। যদি খাওয়া থাকা মিলে থাকুন, যখন টিফিন থেকে স্টার্ট হবে, টিফিন রাত্রে ডিনার, সকালে ব্রেকটি ব্রেকফাস্ট, কালকে দুপুরবেলা লাঞ্চ, দুপুরে লাগবে না ব্রেকফাস্ট অবধি পার হেড 600 টাকা করে আসবে। তাহলে আজকের মতো বাই বাই, পরে পর্বে দেখা হচ্ছে অন্য কোনো নতুন গন্তব্যে। সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ, ভালো থাকবেন।